অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট 850 স্কোয়ার ফিটে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটার লোকেশন দমদম স্টেশন আর নাগের বাজারের মাঝামাঝি। এটা দমদম স্টেশন রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিটের মধ্যে রয়েছে। এটা নিয়ারেস্ট লোকেশন হচ্ছে হনুমান মন্দির। এটা একটা G+5-এর বিল্ডিং, আমরা 3rd ফ্লোরে রয়েছি। এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। আপনারা এখন স্টেয়ারকেসের ভিউ দেখছেন, আর ঠিক তার পাশেই রয়েছে লিফট। দেখুন লিফট এরিয়ার ভিউটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অটোমেটিক লিফট। এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আপনাদেরকে বলেছিলাম, আর এই ফ্ল্যাট বেসিক্যালি বলা যায় পুরোটাই মার্বেল ফ্লোরিংয়ে তৈরি করা রয়েছে। এবং প্রোমোটার যিনি, উনি খুব ভালো কনস্ট্রাকশন করেছেন এবং কনস্ট্রাকশন কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। যারা ইন্টারেস্টেড থাকবেন তারা ভিজিট করতে পারেন। এটার কানেক্টিভিটি আপনাদের এতটাই কাছে মনে হবে, এখান থেকে মেট্রো স্টেশন কেউ যদি যায় তার হয়তো পাবলিক ট্রান্সপোর্ট আর ওয়াকিং ডিস্টেন্স মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 7 মিনিটসের মধ্যে সে তারা পৌঁছে যাবে। আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলাম, আমাদের ফেস রয়েছে ইস্টের দিক করে। এন্ট্রি করার পর লেফট সাইডে রয়েছে কিচেন কাম ডাইনিং, আর ফ্রন্টে রয়েছে লিভিং। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং কাম কিচেন। যেহেতু 850 স্কোয়ার ফিটে 2 BHK, সুপার বিল্ড আপ 850, তো ন্যাচারালি খুব বেশি বড় না হলেও একটা স্ট্যান্ডার্ড সাইজ। একটা 2টো বেডরুমের ফ্ল্যাট যেরকম স্ট্যান্ডার্ড হওয়া যায়, মিনস লিভিং ডাইনিংয়ে সোফা কাম বেড কাম অর সোফা জাতীয় কোনো অপশান, তার সাথে একটা ডাইনিং টেবিল এবং কিচেন, তো সেই রকম একটা প্লেসমেন্ট কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে, সেরকম যথাযথ জায়গা রয়েছে। আর এন্ট্রি গেটের ঠিক সামনের দিকটা হচ্ছে ইস্ট এবং 2টো বেডরুমই ইস্ট ফেসিং রয়েছে, একটা নর্থ ইস্ট আর একটা পুরোপুরি ইস্টের দিকে রয়েছে। আমরা এখন লিভিং ডাইনিংয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই এন্ট্রি গেট থেকে আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেছিলাম। এটা এই যেদিকে এখন উইন্ডোটা দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে নর্থ, আর সামনের যে বেডরুম দুটো দেখা যাচ্ছে এটা কিন্তু ইস্টের দিক রয়েছে। এই লিভিং পোর্শনটা যদি লম্বায় দেখা যায় প্রায় 17 থেকে 18 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, আর এই লিভিং পোর্শনটা চওড়া রয়েছে প্রায় 9 থেকে 9.5 ফিট। আর ডাইনিং কাম কিচেন যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু একটা বড় উইন্ডোর সাহায্যে খুব সুন্দরভাবে প্লেসমেন্ট রয়েছে। এটা লম্বায় রয়েছে প্রায়, যদি শুধু লিভিং অ্যান্ড ডাইনিংয়ের যে লেন্থ সেটা যদি বলা হয় তাহলে 8.5 থেকে 9.5 ফিটের মোটামুটি রেঞ্জ রয়েছে, আর চওড়া রয়েছে প্রায় 8 ফিটের কাছাকাছি, 7 থেকে 8 ফিট। দেখুন উইন্ডোটা পুরোপুরি নর্থের দিক রয়েছে এবং আশেপাশে কোনো বিল্ডিংয়ের ব্লকিং নেই, সবই একতলা দোতলা রেঞ্জে বিল্ডিং, এবং খোলা আকাশটা খুব সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আশেপাশে যেহেতু ব্লক নেই সামনে রাস্তা রয়েছে যেখান থেকে গাড়ি চলাচল করতে পারে, বিল্ডিংয়ের তলায় 2-হুইলার পার্কিংয়ের প্রভিশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের জাস্ট কিচেনের পাশে যে উইন্ডো, সেই উইন্ডো বেসিক্যালি বলা যায় ডাইনিংয়ের সাথেই রয়েছে, এবং কিচেনের যে টপটা রয়েছে সেটা পুরোপুরি ইস্টের দিক ফেস করে রয়েছে, লম্বা এক সাইড ওপেন টপ, আর কিচেনটাও যথাযথ স্পেসিয়াস আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা লিভিং কাম ডাইনিং থেকে বেরিয়ে এখন কমন টয়লেটের দিকটা এলাম। এই কমন টয়লেট লম্বায় রয়েছে 8 ফিটের মতন, 7.5 থেকে 8 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 4.5 ফিটের অ্যাভারেজে। আপনারা দেখতে পাচ্ছেন স্যানিটারি ফিটিংস, সিপি ফিটিংস এখনও বসানো নেই, একদম নিউ ফ্ল্যাট। সেটা যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড থাকবেন তাদের ফাইনাল হওয়ার পরেই পুরো সিপি ফিটিংস বসানো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিনের পয়েন্ট রয়েছে, কেউ চাইলে ওয়াশিং মেশিনও ফিট করতে পারে, বাট ওয়াশিং মেশিনের জন্য জায়গাটা খুবই ছোট, বেসিনের জন্যই আইডিয়াল রয়েছে। এই টয়লেটটাকে অ্যাটাচ করা যেতে পারে বা কমনও করা যেতে পারে, অপশন দুরকমই রয়েছে। এই ফ্ল্যাটের সাথে দেখানো রয়েছে কমন, কেউ যদি চায় এখান থেকে ইন্টারনাল ডোর বার করে এটাকে অ্যাটাচ করে নিতে পারে, ফ্রন্ট সাইড বন্ধ করে দিতে পারে, তো সব রকম প্রভিশনই রয়েছে। এই টয়লেট লম্বায় রয়েছে 5.5 থেকে 6 ফিট, চওড়ায় রয়েছে 4.5 ফিটের মতন। এই বেডরুম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার এক সাইডের উইন্ডো যেটা দেখছেন সেটা নর্থের দিক, আর এই যে ব্যালকনির দিকের যে স্লাইডিং ডোর দেখতে পাচ্ছেন সেটা পুরোপুরি ইস্টের দিকে রয়েছে। এই বেডরুমটা লম্বায় রয়েছে 10 ফিটের একটু বেশি, আর চওড়ায় রয়েছে অ্যারাউন্ড 10 ফিট। আমরা এখন নর্থের দিকের উইন্ডোটার সামনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনের রাস্তা, আশেপাশের বিল্ডিং সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে, খোলা আকাশও খুব সুন্দর দেখা যাচ্ছে। সকালবেলা সূর্যের যখন আলোটা ওঠে তো ন্যাচারালি সেই রোদটা কিন্তু পুরোপুরি 2টো বেডরুমের মধ্যেই আসে, এবং ইস্টের রোদ সকলের জন্যই খুব ভালো, এবং সে যথেষ্ট আলো এই ফ্ল্যাটে রয়েছে। এখন বিকেলের দিকের ভিডিও তোলা, অথচ তা সত্ত্বেও যথেষ্ট আলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ভেতরে।
দেখতে পাচ্ছেন আমরা এখন স্লাইডিং ডোর যেটা বেডরুমের সাথে ছিল সেখান থেকে বেরিয়ে ব্যালকনিতে এলাম। পাশের যে বেডরুমটা আছে সেটার ডোরও এখানে রয়েছে, কেউ চাইলে সেটাকে ক্লোজ করে এটাকে পুরোপুরি সেপারেট এই মাস্টার বেডরুম হিসেবে যে বেডরুমটা এখন আমরা রয়েছি সেই বেডরুমের ভেতরে এটাকে অ্যাটাচ করে নিতে পারে। ব্যালকনিটা লম্বায় রয়েছে 10.5 ফিটের কাছাকাছি, চওড়ায় কিন্তু 2.5 থেকে 3.5 ফিটের কাছাকাছি রয়েছে। এর যে ওপেননেস সেটা পুরোপুরি ইস্টের দিকে রয়েছে, মানে সকালের রোদটা খুব সুন্দরভাবে একদম ব্যালকনির মধ্যে আসে এবং এতটাই ওপেন স্পেস রয়েছে আশেপাশে যে ন্যাচারালি এই ফ্ল্যাটে কোনো দিনই কোনো রকমভাবে ব্লকিং হওয়ার সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্ল্যাটের 3rd ফ্লোরে রয়েছি এবং এই স্লাইডিং উইন্ডোটা যদি কেউ অফও করে দিতে চায় সেটাও করতে পারে, সেরকম প্রভিশনও করা যেতে পারে, মানে তাকে সেটা নিজের মতন করে নিতে হবে। বাট বিল্ডারের যে প্রপোজাল রয়েছে সেটা স্লাইডিং হিসেবেই দেওয়া রয়েছে এবং সেভাবেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। আমরা মাস্টার বেডরুমের পোর্শন থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে লিভিং ডাইনিংয়ের পাশে যে আরেকটা সেকেন্ড বেডরুম সেই অপশনে ঢুকলাম। দেখুন এটা একটা লম্বা ধরনের বেডরুম এবং এটার যে উইন্ডো রয়েছে পুরোপুরি ইস্টের দিকে রয়েছে এবং এখান থেকেও ব্যালকনি যাওয়ার একটা প্রভিশন রয়েছে। বাট কেউ চাইলে এটা রাখতেও পারে, কেউ চাইলে বন্ধও করতে পারে, যেহেতু পাশের ফ্ল্যাটের প্রাইভেসির পাশের বেডরুমের প্রাইভেসির জন্য সেটা বন্ধও করে দিতে পারে। এই রুমটা লম্বায় প্রায় 13.5 ফিটের কাছাকাছি রয়েছে, চওড়ায় কিন্তু 9 থেকে 9.5 ফিট রয়েছে। দেখুন এর যে উইন্ডো সেটা পুরোপুরি ইস্টের দিকে রয়েছে, সামনের রাস্তাও ফেস করছে এবং যথাযথ পুরোপুরি খোলা এবং খুব সুন্দর একটা স্পেসিয়াস। এই যে গ্যাপ যেটা ব্যালকনি যাওয়ার রয়েছে কেউ চাইলে বন্ধ করে দিতে পারে, কেউ চাইলে রাখতে পারে, যার যেরকম প্রয়োজন সে সেভাবে এটাকে ইউজ করতে পারে। যাদের ভিডিওটা ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন। আমাদের যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার প্লাস ডিসক্রিপশন বক্সেও কন্ট্যাক্ট নাম্বার থাকবে তাতে যোগাযোগ করুন। আমাদের আরও অনেক নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে তারা নতুন নোটিফিকেশান পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ভিডিওটি দেখার জন্য।